শেষ পাতা ও খড়গুলো এলো মেলো শুধুই দুদিনের গল্প। আমরা কোথায় হানিমুনে যাব? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এ শাগনিক, এসো না। এসো শাগনিক দা, পারমিতা ডাকছে, এসো। আচ্ছা তুমি কি এখানে এসো এরকম শান্ত গম্ভীর হয়ে থাকবে? ভাল লাগে না বাপু। এখানে এসো না, এখান থেকে আকাশটা কি সুন্দর লাগছে, এসো। অয়ন আর পারমিতা একে অপরকে ভালোবাসে? পারমিতা আমাকে ঠকাচ্ছে না তো? আরে বাবা, তোমার সব লেখা জোখা কবিতা সব কলকাতায় ফিরে হবে, এখনো সব ভুলে এখানে এসো তো। দাঁড়াও, আমি যাচ্ছি তোমার কাছে। এই তোমার কি হয়েছে গো, এখানে গোমড়ামুখ করে বসে আছো? আমরা সব ওখানে আনন্দ করছি, ভাল লাগে না আমার। দেখ মানে এই একটু লিখছিলাম আর কি। লিখছো দেখি? না না কিছু না, একটু। তুমি না এখানে সে এমন একটা অদ্ভুত বিহেভ করছো যেন আমাকে চেনোই না। অদ্ভুত, আমি কি অরণ্যের সাথে এসছি না তোমার সাথে এসছি? না না মানে আসলে প্লিজ প্লিজ সঙ্গীত এরকম করো না, চলো। জানো সামনে, তোমার না একটা অসম্ভব দেখার চোখ আছে, খুব সুন্দর। ভেবেছিলাম এই জায়গাটা কেমন বা হবে, কিন্তু এসে দেখি এর থেকে ভালো জায়গার হতেই পারে না মন ধরে রাখার মতো। তারপর ভাবলাম যদি ভালো না লাগে তোমাকে বলবো, চলো ফিরে চলো ফিরে যাই, কিন্তু তা বলার আর সুযোগই হলো না, এত সুন্দর জায়গাটা। আচ্ছা তুমি চুপ করে আছো কেন, কি হয়েছে তোমার, চুপচাপ বসে আছো যে? কই, না তো কিছু তো হয়নি আমার। আমি জানি তুমি একটু টিমিড, কথা কম বলতে ভালোবাসো, তবুও তো চুপ থাকার কারণটা কি? আচ্ছা তুমি কি আমাকে নিয়ে হ্যাপি? কি যে বলো তুমি, হ্যাপি হব না? মনে হলো তাই বললাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। না থাক, আজকে আর ওসব কথা তুলে কি বলতে চাও বলো, বলো না তুমি। না আজ আর কিছু বলবো না, কিছু না। কেন? না আজ কোনো কথা নয়, শুধু তুমি আর আমি। কত রঙ দেখবো দুনিয়া। শুনুন, হ্যাঁ 102 নম্বর বাড়িটা কোন দিকে? 102 নম্বর? হ্যাঁ আগে বলুন আপনি ওনাদের কে হন। তার উত্তর আমি আপনাকে দিতে যাব কেন? ওরা নতুন বিয়ে করেছে না পুরনো বর্বউ, এ নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আপনি বড্ড ফোরন কাটেন, সব বলবো, আগে যা জিজ্ঞেস করছি তার উত্তরটা দিন তো। হ্যাঁ 7 দিন হলো ওদের বিয়ে হয়েছে। জানতাম, আমি জানতাম। জানেন ওই আমার ঘরের পাশেই ওদের ঘর, ওই রাতের অন্ধকারে ওদের ঘর থেকে কী সব অর্থ ও শব্দ ভেসে এসেছে জানেন, আমি জানতাম। এটা ছাড়া এটা হতেই পারে না। কি ব্যাপার বলুন তো, এটা ছাড়া ওটা হতেই পারে না, এর মানেটা কি? এই শুনুন না, ওই কী হয়েছে, ওই নতুন বর্বউ তো শুনেছি রাতে খাবার খায় না। হ্যাঁ ওই একটা লোক এসেছিল বুঝলেন খাবার দিতে, ও যেতে যেতে বলছিল ওই নতুন বর্বউ রাতের খাবার খায় না, তো ওরা নাকে ঘুমিয়ে পড়ে। তা আমি তার ঘরে ঢুকে দেখিনি যে ওরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। আপনি জানেন ওরা কি করে? আগে বলুন ঘরটা কোন দিকে, তারপর বলছি ওরা কি করে। দেখুন আমার নাম শাসন, আমি কিন্তু শাসন করেই দিতে পারতাম, কিন্তু প্লিজ বলবেন ঘরটা কোন দিকে? ওই দিকে। শুনুন, হ্যাঁ একটু আগে জিজ্ঞেস করছিলাম না ওরা কি করে। হ্যাঁ
আমি বলি কি আপনি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুন, তারপর বুঝতে পারবেন ওরা কি করে। ও মশাই, আরে ও মশাই, ওরা কি করে কি জানতে গেলে বিয়ে করতে হবে? কত রঙ দেখবো দুনিয়ায় ও ভাই রে। কেমন সুন্দর জায়গা এনেছি ম্যাডাম। সত্যি কি সুন্দর জায়গাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। কামিং ম্যাডাম, আপনাদের চা। ঠিক আছে। আচ্ছা সুরজিৎ দাদা এলো না, ও তো কখন আসার কথা ছিল। আমরা ভেবেছিলাম তিনজনে মিলে বসে বেশ গল্প করে চা খাবো। হাই, আমি সুরজিৎ। আমি শাকনিক। আপনাদের বিয়েতে যাওয়ার আমার কথা ছিল, কিন্তু একটা কাজ করে যাওয়াই আর যাওয়া হলো না। বাবা, এখন থেকে শাকনিক খেপে তুই আমাকে ভুলে গেলি, এখন আমার থেকে বেশি শাকনিকই তোর কাছে আপন হয়ে গেল। তুই তো আমাদের বাড়ির মেয়ে, আর ও হলো জামাই, জানিস তো আসলের থেকে সুদ সবসময় বড় হয়। বুঝেছি, ভেবেছিলাম তিনজনে মিলে একসাথে চা খাবো, কিন্তু হয়ে উঠলো না। আরে চা খেতাম, কিন্তু তোরা কাল থেকে কিছু না খেয়ে আর। আচ্ছা কাল কখন খেয়েছিলি তোরা? কেন রাতে? ভেবে বল, রাতে তো তোরা খাসনি, খেয়েছিস? তুই কি করে জানলি আমরা রাতে যে খাইনি? শাস্ত্রে বলেছে, কি করে জানলাম সেটা বড় কথা নয়, জানাটাই হচ্ছে বড় কথা। থাক, শাস্ত্র বলে এত কপচাতে হবে না, বল কি করে জানলি। এই গাড়ি এসে গেছে, তোরা রেডি হয়ে নে। কোথায় যাব? বলেছিলাম না, আমার এখানে এলে আমি তোদের একটা ট্রিট দেব। আপনি কেন? কোনো কথা শুনতে আমি রাজি নই। তোরা আমার শহরে এসেছিস, আমি তোদের নিয়ে ঘোরাবো, ঠিক আছে? তোরা রেডি হয়ে নে, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। দাদা আজকে আমাদের ট্রিট দেবে। দাদা কেন? কি যে ভালো লাগছে তোমাকে কি করে যে বলবো। কি ভালো লেগেছে সত্যি। চয়নিকা, চয়নিকা, তোকে কতবার বলেছি আয় আয় আমার এখানে ঘুরে যা, তুই কিছুতেই আসতিস না, আর যেই তোর বর বললো অমনি চলে। কি করব বল, সময় হতো না, কিন্তু এখানে এসে দেখলাম জায়গাটা সত্যি খুব সুন্দর। তুই আসতে আমাকে ঠিকই বলেছিলি, কিন্তু সময়ের জন্য আসতে পারিনি, আর আমার বরই আমাকে এখানে নিয়ে এলো। থাক থাক থাক, আর বরের প্রশংসা করতে হবে না। আমি জানি তুই তোর বরকে খুব ভালোবাসিস, আর তোর বরও তোকে ভালোবাসে, তাই কাল রাতে খাবার না খেয়ে। কি না খেয়ে? কি না খেয়ে? খোঁজা মারছিস কেন? কি করবি? দেখবি দেখবি কি করবো? দেখবি কি করবি? খুব শয়তান হয়ে গেছিস না তুই? না বড্ড বেড়ে গেছিস না? কিন্তু সেটা নিছক বন্ধুত্বে, এর বেশি কিচ্ছু না, কোনোদিনও ছিলও না। দেখো খামোকা সন্দেহের বসে তোমার আর আমার মধ্যে অন্য কাউকে টেনে সেটা নষ্ট করো না প্লিজ।
Harmony 109, Park Street, First Floor, Kolkata 16. গণেশা ফিল্ম প্রযোজনা সংস্থা নতুন প্রজেক্টের জন্য সুযোগ্য গায়ক বা গায়িকা ও সুযোগ্য অ্যাঙ্কর চাই। আগ্রহী প্রার্থীরা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 6290874457 নম্বরে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি? তোমার আর কারণ নেই, খুব ভালোবাসি স্বামী। পারবিতা, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে বলতে পারিনি পারবিতা। আমরা যে হোটেলে উঠেছি, আপনি কি করে জানলেন? ও, তার মানে আপনি আড়াল থেকে সব লক্ষ্য করছিলেন? আমি হচ্ছে কি এখানকার ওই মানে ম্যানেজার কাম ওই বলেন না, অসভ্য কথাকার। অসভ্য? যাহা, আমাকে অসভ্য বলে গেল, ভালো লাগে না।
3109 Park Street, 1st Floor, Kolkata 16. Ganesha Films need new singers, male or female, and good looking anchor for our next project. Call or WhatsApp number 6290874457. Thank you. কোথায় গিয়েছিলে? আমার তো এদিকে খুব টেনশন হচ্ছিল। আচ্ছা তুমি তো হাঁপাচ্ছ কেন বলো তো? কই না তো, আমি একটু বাইরে গেছিলাম, ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। তুমি ঘুমোচ্ছিলে তো তাই আর ডাকিনি, আর বাইরের ছেলেটাকেও বলে এলাম এক্ষুনি চা দিয়ে যাবে। তোমার ঘুম ঠিকঠাক হয়েছে তো? তুমি যেখানে পাশে আছো সেখানে ঘুম না হয় থাকতে পারে? আর তুমি তো আমাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছো, কথাবার্তায় পোশাকে আশাকে। আজ যে আমি ভালো হয়ে আছি সব তো তোমারই জন্য। কি যে বলো, তোমার প্রথম স্ত্রী পারমিতা কি তোমার জন্য কিছুই করেনি? তুমি আর পারমিতার কথা তুলো না তো, আমার শুনতে একদম ভালো লাগে না। ভালো না লাগলে নিশ্চয়ই বলবো না, কিন্তু তুমি কি পারমিতা আর তোমার মেয়েকে ভুলতে পেরেছো? দেখো মেয়েটাকে তো আমি ভুলতে পারিনি আর ভুলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো পারমিতাকে আমি একদম ভুলে গেছি। শোনো, সন্ধ্যাবেলা সুরজিৎদার বাড়িতে যেতে হবে।